আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্যে। আর আজকের রেসিপিতে আমি আপনাদেরকে বেগুন দিয়ে তৈরি করে দেখাবো ইলিশ মাছের ঝোল। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর খুব ঝটপটি আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চারটা বেগুন নিয়ে নিলাম। এখন বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কেটে নিব। তো বেগুনের সাইজগুলো আমি একই রাখার চেষ্টা করেছি, আপনারা যে যেরকমভাবে কাটতে চান ওই রকমভাবে কেটে নেবেন। এখানে আমি আরও নিয়েছি হচ্ছে চিকন করে কুচি করে রাখা পেঁয়াজ, আর নিয়েছি হচ্ছে মিডিয়াম সাইজে কেটে রাখা ইলিশ মাছের পিস চারটা। মাছটাকে এমনভাবে কেটেছি যাতে করে পিসগুলো বেশি মোটাও না হয়ে যায় আবার বেশি চিকনও না হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এখন এই দুইটা উপকরণকে খুব ভালো করে আমি মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো, আর তেলটা গরম হওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম মাছগুলা। চুলার আঁচটাকে আমি মিডিয়াম হিটে দিয়ে রেখেছি, কারণ হাই হিটে দিলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মিডিয়াম হিটে দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নিব। আর আপনারা চাইলে খুব অল্প ভাজাইও মাছটাকে তুলে নিতে পারেন। তো এক সাইড হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টিয়ে আরেক সাইড করে নিচ্ছি। তো ভাজা প্রায় শেষ, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলছি। তো নামিয়ে ফেলার পরে আমার এখানে যে তেলটা আছে ওই তেলটার মধ্যে আমি এখন বেগুনগুলোকে ভেজে নিব। বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম হলুদ। এখন এটাকে একদম হাই হিটে আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি আবার এই প্যানটাতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা কিছুটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে এখন এক মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি হাই হিটে। যখন দেখবো পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। তো এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন এটাকে হাই হিটে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে। এখন মশলাটার সাথে এই বেগুনগুলোকে আমি এক মিনিটের মতো হাই হিটে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা যে যতটুকু ঝোল খেতে চান সে ততটুকু পরিমাণে পানিটা দিবেন। তো পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি ফালি করি নাই, আস্ত কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছগুলোকে। 4টা মাছ দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সিদ্ধ করে নিব যাতে করে বেগুনটা সিদ্ধ হয়ে যায়। 5-7 মিনিটের মতো আমি লো হিটে এটাকে জাল করে নিচ্ছি। তো এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টিয়ে দিয়ে দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। 1টা টমেটো দিয়েছি এখানে, আপনারা যদি টমেটো না দিতে চান তাহলে স্কিপ করে যেতে পারেন। টমেটোটাকে দিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি ঝোলটাকে আরেকটু কমিয়ে নিচ্ছি। ঝোলটা অনেকটাই কমে এসেছে, এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুব সহজ লাগবে এবং আপনারা খুব অল্প সময়েই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।